ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আপনার প্রশ্নের সারাংশ হলো গহনা, কানের জিনিস, গলার জিনিস, নাকের জিনিস, এগুলো বেপর্দা মেয়েদের কাছে বিক্রি করা যাবে কি না, কারণ এগুলো পরে তারা বেপর্দা হয়ে ঘোরাফেরা করবে। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনি যখন কোনো হালাল জিনিস বিক্রি করবেন, এটা কার কাছে বিক্রি করলেন, সে ইহুদি না খ্রিস্টান না মুসলিম, এগুলো আপনাকে জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিধর্মীদের সাথে বেচাকেনা করেছেন, এবং সব শ্রেণীর লোকদের সাথে তিনি ব্যবসা করেছেন, বেচাকেনা করেছেন। সুতরাং আপনি জাস্ট বেচাকেনা করবেন, এটা পর্দাওয়ালা মহিলা নিল না পর্দা ছাড়া মহিলা নিল, এটা মুসলিম নিল না মুসলিম নিল, সে এই স্বর্ণ বিক্রি করে কি সে মদ খাবে আপনা থেকে কিনে নিয়ে, সে কি এটা দিয়ে কাউকে প্রতারণা করবে না কি করবে, এটার মধ্যে কি খাত মিশিয়ে অন্যর কাছে আবার বেশি টাকায় বিক্রি করবে, না হুবহু আপনি যতটুকু বিক্রি করছেন ততটুকুই সে বিক্রি করবে, এগুলো আপনার যাচাই বাছাই করার দরকার নেই। আপনি হালাল জিনিস বিক্রি করছেন, কে কিনলো সে এটা নিয়ে কি করবে, পর্দার সাথে ব্যবহার করবে না বেপর্দা আর সাথে ব্যবহার করবে, এগুলোর কোনো জানার প্রয়োজন নেই। জাস্ট আপনি ইসলামে বেচাকেনা হালাল করেছে, আপনি বেচাকেনা করতে পারবেন, কিন্তু এটা যদি হারাম জিনিস হয় তাহলে আপনি বেচাকেনা করতে পারবেন না, মুসলিমের কাছেও অমুসলিমের কাছেও। আর কোনো অমুসলিম যদি অবৈধ জিনিস আপনার কাছে বিক্রি করে সেটা আপনি কিনতে পারবেন না, মুসলিম হোক অমুসলিম হোক। এই মূলনীতিগুলো ঠিক রেখে আপনি যার তার কাছে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, সে এই জিনিসগুলো পরে বেপর্দায় ঘুরবে, এর পাপ আপনি পাবেন কেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একের পাপ অন্য বহন করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওসিয়ত বা সেটা করার জন্য আপনি নির্দেশ না দিবেন। সুতরাং সে জিনিস পরে ঘুরলো, এর পাপ আপনি পাবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহু আলাম।